দেন মোহর আদায় না করে টাকার মানে টাকা হিসাবে না দিয়ে চেকের মাধ্যমে পরিশোধ করে স্ত্রীর সকল অধিকার গ্রহণ করা যাবে। আরে বাবা, টাকার না দরকার, এবার চেক দিলেন না, স্বর্ণ দিলেন না, নোট দিলেন না, জমিন একখান দিলেন, নাকি গাড়ি একটা কিনে দিলেন, নাকি নাকি স্বর্ণ 20 ভরি দিলেন, একটা দিলেই তো হইল, একটা দিলেই তো হলো। সহি বুখারীতে একটা হাদিস আছে, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন, নবীজি জিজ্ঞাসা করলেন, মা সুকতা ইলাইয়া, তাকে কি মোহরানা দিয়েছে, বলে নাওয়াতান মিন জাহাবিন, একটা খেজুরের বিচি ওজন করলে যতটুকু হয় এই পরিমাণ স্বর্ণ দিয়েছে, হয়েছে একটা পরিমাণ দিলেই হলো। বাংলাদেশে অনেকে মনে করে টাকা টাকা না দিলে জানি মোহরানা হয় না, না মোহরানা যে কোনো সম্পদ কি হতে পারে, মোহরানা হতে পারে। নারীদেরকে তাদের ভালোবাসার সত্যতার যে প্রমাণ মোহরানা, এটা দাও, এটা টাকা হোক, এটা স্বর্ণ হোক, এটা জমিন হোক, এটা অন্য কোনো সম্পদ হোক, যেটাই হোক। এই যুগে যদি আইফোন একটা দেয় তাহলে দাম 80-90 হাজার টাকা, তাই না, বিয়ে বৈধ হয়ে যাবে। তবে আইফোনটা দিয়ে বলতে হবে যে কোনো খারাপ ছবি যাতে না দেখো।